যদি ঠিকঠাকভাবে খান আর শরীরের ওপর নির্দিষ্ট কিছু কাজ করেন তাহলে ঘুমানোর সময় কমিয়ে আনতে পারবেন। এখন একটু অলস হয়ে পড়ছি, তাই এখন দিনে গড়ে 4.5 ঘন্টা মতো ঘুমোচ্ছি আজকাল। কি কি ধরনের খাবার আমাদের খাওয়া উচিত যাতে স্কুল বা কলেজ পড়ুয়া হিসাবে আমরা আমাদের জীবনকে পূর্ণ বিকশিত করতে পারি? তো ঠিক কোন ধরনের খাবার আমাদের, এটা বুঝতে হবে। খাবারের কোনো ধর্ম হয় না, খাবারের কোনো সংস্কৃতি নেই, খাবার হলো এই মেশিনের জন্য জ্বালানি মাত্র। ঠিক, সংস্কৃতির প্রভাবে স্বাদের বৈচিত্র্য থাকতে পারে, একটা সময় পর হয়তো খাবারের সঙ্গে ধার্মিক আঙ্গিকও জুড়ে যেতেই পারে, কিন্তু দিনের শেষে খাবার এই দেহের জন্য জ্বালানি মাত্রই। তো কোন ধরনের খাবার শরীর পেলে শরীরকে ন্যূনতম সংঘর্ষ করতে হবে এবং সবথেকে বেশি প্রভাব ফেলবে? তো ধরুন আপনি একটা পেট্রোল গাড়ি কিনলেন আর তাতে ডিজেল ভরলেন, তারপরেও হয়তো গাড়িটা চলবে কিন্তু সবচেয়ে ভালোভাবে নয়। একইভাবে নানান ধরনের খাবার আপনি খেতেই পারেন আর তবুও কোনোভাবে তা ঠিকই চলবে, কিন্তু যারা যারা যত্ন নিয়ে খাবার খান আপনি একটা স্পষ্ট পার্থক্য দেখতে পাবেন, তারা কিভাবে কাজ করেন, তাদের বুদ্ধিমত্তা কেমন ইত্যাদি। তাই ভারতে আমরা আলাদা আলাদা মানুষের জন্য আলাদা রকমের খাওয়ার উপদেশ দিতাম। যদি শারীরিক শ্রমের কাজ করেন তাহলে একভাবে খাবেন, কারণ আপনার পেশি শক্তি দরকার। যদি আপনি অন্য ধরনের কোনো ব্যবসা বাণিজ্যের কাজ বা অন্য কিছু করেন তাহলে অন্য রকমের খাদ্যাভ্যাসে চলেন, আপনি সৈন্য বা ক্ষত্রিয় হলে অন্য রকমের খান। আর এখন আপনি যদি শিক্ষা, আধ্যাত্মিক প্রক্রিয়া এবং জীবনের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় নিয়ে থাকেন তখন আবার অন্যরকম খান। আপনি যদি পড়ুয়া হন সেক্ষেত্রে অন্যতম বড় একটা চ্যালেঞ্জ হল কোনো কিছুতে মনোযোগ বজায় রাখা আর হতচ্ছাড়া পাঠ্য বইগুলো। ও আচ্ছা, সরি, এই অসাধারণ সব পাঠ্য বইগুলো, তাতে যা লেখা তা লেখা সমস্ত সাধারণ ছাত্রছাত্রীদের জন্য, সবার কথা ভেবে লেখা, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য লেখা নয়। এগুলো এমনভাবেই লেখা সবার কথা ভেবে যাতে সবাই সেটা বুঝতে পারেন। কিন্তু তবুও কতজনকে এই পাঠ্য বই পড়তেও কত পরিশ্রমী না করতে হচ্ছে, একটা জিনিস বুঝতে তাদের 10 বার পড়তে হচ্ছে। কিন্তু আপনি বিছানায় শুয়ে শুয়ে প্রেমের গল্প পড়ুন, আপনার প্রত্যেকটা শব্দ মনে থেকে যায়, হ্যাঁ কি না? কি করে হচ্ছে? তার মানে আপনার স্মৃতিশক্তি দুর্বল নয়, মনোযোগের কোনো অভাব নেই, শুধু এটাই যে পাঠ্য বই আর আপনার রসায়নটা ঠিক তেমন জমছে না। তাই আপনার দরকারটা হলো আরও উচ্চ স্তরের মনোযোগ, আরও উচ্চ স্তরের ইনভলভমেন্ট। আর পড়ুয়াদের আরেকটা বড় শত্রু হলো পাঠ্য বই, কারণ পাঠ্য বইগুলো কিন্তু ভালো ঘুমের ওষুধও। যে মুহূর্তে বইটা খোলেন, সিনেমা দেখার সময় রাত 2 বাজলেও ঘুম আসে না, কিন্তু বইটা রাত 9 খুললেও তক্ষুনি ওখানেই সোজা ঘুম। তো ঘুম হলো আরেকটা বড় শত্রু। তাহলে কি ধরনের খাবার আপনি খেলে দেহে ঘুম আর অলস ভাব আসবে না? যোগের প্রণালীতে আমরা খাবারকে এইভাবে দেখি, তমোহ, রজ আর সত্ত্ব। তমোহ মানে ইনার্শিয়া বা জড়তা, রজ মানে কাজকর্ম কিন্তু কোনো ব্যালেন্স নেই, সত্ত্ব মানে একেবারেই ভারসাম্যপূর্ণ এক শক্তি। যখন আপনি পড়াশুনো করছেন তখন আপনার একরকমের ভারসাম্যপূর্ণ শক্তির প্রয়োজন, কারণ আপনাকে এমন কিছুতে মন দিতে হবে যেটায় আপনার আগ্রহ স্বাভাবিকভাবে আসে না। এটা তেমন কোনো বিষয় নয় যেটার সঙ্গে আপনার বেশ জমে, বিষয়টা আপনার প্রিয় হলে আপনার মনোযোগ সবসময় সেটাতে পড়ে থাকে, তাই না? এখানে কোনো ভালো লাগা নেই কিন্তু তবুও মনটা দিতে হবে এই বিষয়টায়। এর জন্য আপনার চাই স্থিতিশীল এবং অবিচল এক মন, আর তার জন্য আপনাকে একটা নির্দিষ্টভাবেই খেতে হবে। খুব সহজভাবে বললে খাবার আপনার শরীরের খাদ্যনালীর মধ্যে দিয়ে যাতায়াত করে, আপনার মুখ থেকে পায়ুদার পর্যন্ত একটা পাইপ রয়েছে, সেখান দিয়েই খাবারটা যায় হজম বা পাচন প্রক্রিয়ার নানান স্তর পেরিয়ে। আপনাদের অনেকেই বায়োলজি পড়েছেন, ঠিক তো? খাবার খাদ্যনালী বেয়ে যায়, এখন এর শুরুটা ঠোঁট থেকে। এইবার আপনি যদি খেয়াল করেন, যত মাংসাশী এবং নিরামিষাশী আছে, যদি গোটা প্রাণী জগৎকে দেখেন দেখবেন মাংসাশী আর নিরামিষাশী হলো দুটো প্রধান বিভাগ বিশ্বে সমস্ত প্রাণীকুলের মধ্যে। এক দলের প্রধান খাদ্য শাক পাতা, আরেক দলের মাংস।
যদি খাদ্যনালীটা কীভাবে তৈরি সেই গঠনটা দেখেন, দেখবেন মাংসাশী আর নিরামিষাশীদের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য রয়েছে। মানুষের মধ্যেকার সব কিছু ইঙ্গিত করে মানুষ সহজাতভাবে নিরামিষাশী, কিন্তু আত্মরক্ষার দায়ে আমরা মাংসাশী হয়েছিলাম। চোয়ালটা কীভাবে নাড়ানো হচ্ছে যদি দেখেন, দেখবেন সমস্ত মাংসাশী প্রাণীর মুখ শুধু খাবার কাটতে ওপর নিচ করে। নিরামিষাশীরা কাটার পাশাপাশি চিবনও এবং পেশাইও করতে পারে, তাদের মাড়ির দাঁত রয়েছে, কিন্তু মাংসাশীদের মাড়ির দাঁত বেশি নেই, শুধুই রয়েছে ইনসাইজার্স আর ক্যানাইন দাঁত, এই সবই মাংস কেটে নেওয়ার জন্যে, তাই ওরা শুধু এটাই করে। কিন্তু সমস্ত নিরামিষাশী প্রাণীরা চিবোয়। আপনাদের কি আছে? দুটোই। অর্থাৎ আপনার খাবারটা চিবনোর কথা। কেন খাবারটা চিবনোর প্রয়োজন? কারণ মুখের লালাতে রয়েছে কিছু উৎসেচক। আপনি মুখের সামান্য কাঁচা চাল তুলে নিয়ে মিনিটখানেক রাখলেই দেখবেন ঠিক মুখের মধ্যেই মিষ্টি মিষ্টি লাগছে, কারণ মুখে থাকতেই কার্বোহাইড্রেট ভেঙে পরিণত হচ্ছে সুগারে, এইখানেই। তাই যদি ঠিক করে খান তাহলে বলা যায় 30-50% খাদ্যের হজম আপনার মুখেই সম্পন্ন হবে। অর্থাৎ পেটের এই অংশের হজম ব্যবস্থা আশা করছে অর্ধেক হজম হওয়া খাবার বা আংশিক হজম হওয়া খাবার। কিন্তু এই মুহূর্তে যেভাবে আমরা খাচ্ছি তাতে আমরা যে শুধু বাজে খাবার খাচ্ছি তাই নয়, আংশিক খাদ্যগুণ নষ্ট খাবারও খাচ্ছি। ফলে একই রকম পরিমাণ শক্তি পেতে আপনার যতটা খাবার প্রয়োজন সেটা বেড়ে গেছে। যতটা খাওয়া দরকার আপনি তার চেয়ে বেশি খাচ্ছেন, সেই একই পরিমাণ শক্তি পেতে। সেই কারণে অলসতা জন্মাচ্ছে শরীরে, কারণ একে প্রয়োজনের থেকেও বেশি খাবার প্রসেস করতে হচ্ছে, তাই আলসেমি। অলস ভাব চলে এলে আপনার ঘুমের সময়ও বেড়ে যায়। আপনি কত ঘন্টা ঘুমোন? আপনারা 8 ঘন্টা? আপনারা তো প্রেসক্রিপশন মেনে চলছেন দেখছি। দেখুন, কম ঘুমানোর চেষ্টা করতে হবে এমন কিন্তু নয়, সেটা লক্ষ্য নয়। কিন্তু যদি ঠিকঠাক খান আর শরীরের ওপর নির্দিষ্ট কিছু কাজ করেন তাহলে দেখবেন খুব অনায়াসেই 3-4 সপ্তাহের মধ্যেই আপনার ঘুমানোর সময় 2-3 ঘন্টা কমিয়ে আনতে পারবেন। খুব সহজেই ঘুমের সময় 1.5-3 ঘন্টা কমাতে পারেন যদি শুধু সচেতনভাবে খান আর শুধু ঠিকভাবে বসতে শিখুন। বুঝলেন, শুধু বসার আসনটা, আপনার শরীরের জ্যামিতি আর দেহতন্ত্রে কি ঢুকছে, শুধু এই দুটো জিনিস যদি ম্যানেজ করতে পারেন দেখবেন আপনার ঘুমের সময় আপনা থেকেই কমে আসবে। এই প্রসঙ্গে বলি, 25 বছরেরও বেশি আমি বেশিরভাগ দিনই গড়ে 2.5 ঘন্টা মতো ঘুমিয়ে কাটাতাম। এখন একটু অলস হয়ে পড়ছি, তাই এখন দিনে গড়ে 4.5 ঘন্টা মতো ঘুমোচ্ছি আজকাল। কিন্তু সপ্তাহে 7 দিনই, ঠিক আছে, বছরে 365 দিন, এক টানা চলছে তো চলছে তো চলছেই প্রায় প্রতিদিন। আমার মেয়ে 1 মাস হলো ফোন করেনি, তো জানতে চাইলাম কিরে তোর সমস্যাটা কি, ফোন করছিস না কেন? ও বলল প্রতি 6 ঘন্টায় তুমি নতুন শহরে থাকলে আমি কি আর করতে পারি। আমি বললাম বুঝলাম, কথাটা ঠিকই, কোনো কোনো দিন তো একদিনে 3টে শহরেও যেতে হয়, তো বিরামহীনভাবে কাজ চলছে। আর আজকে আমার চারপাশের অনেকেও এইভাবে কাজ করছেন, আমার সঙ্গে থাকা 100-150 মানুষ এই হারে কাজ করছেন যে তারা দিনে গড়ে 4 ঘন্টা ঘুমোচ্ছেন, সপ্তাহে 7 দিন এইভাবেই নিরন্তর কাজ করে চলেছেন সারাক্ষণ। আর তারা বিরক্ত হন না, হতাশ হন না, তারা আনন্দেই আছেন, দারুণ আছেন। এর রহস্যটা কি? এর অনেকগুলো কারণ আছে, তবে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো খাবার, কিভাবে খাচ্ছেন। শুধু কি খাচ্ছেন তাই নয়, কিভাবে খাচ্ছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ খাবার এক জীবন্ত জিনিস। এই একটা সরল কাজ এখানে সমস্ত মেয়েরা করে দেখতে পারেন। দেখুন, নানান শারীরিক সমস্যাই হোক, আলসেমির সমস্যা হোক বা মনোযোগের অভাব, শুধু মোট খাবারের 40-50% খাবার কাঁচা অবস্থায় খান, মানে যখন সেগুলো জীবিত, কোষগুলো যেন জীবিত থাকে। সেটা শাকসবজি হতে পারে, ফল হতে পারে, বাদাম হতে পারে, অঙ্কুরিত ছোলা হতে পারে, যে খাবার খান তার অন্তত 40-50% যেন অবশ্যই জীবিত হয়। আপনি মৃত খাবার খেয়ে বেঁচে থাকতে চান, সেটা করাটা কঠিন একটা কাজ, কারণ এখন মৃতের প্রাণ ফেরাতে হবে যে। কিন্তু যদি জীবন্ত খাবার খান, একটা বিষয় যা লক্ষ্য করবেনই তা হলো আপনার মনের অবস্থা, আপনার মনোযোগ আর ঘুমের পরিমাণ। আর সর্বোপরি জেগে থাকাটা যথেষ্ট নয়, আপনাকে সজাগ সতর্ক থাকতে হবে, তাই না? আপনি কতটা সজাগ, কতটা মনোযোগী, এটার উপরই নির্ভর করে বিশ্বের সমস্ত কিছু আপনার কাছে ধরা দেয়, তাই নয় কি? মনোযোগ কতটা তীব্র সেটাই নির্ধারণ করবে জগৎ আপনার কাছে ধরা দেবে কি দেবে না, তাই না?
আর জীবনের আরেকটা দিক হলো, খাবারের আরেকটা দিক হলো, আপনি যখন কিছু খান সেটার জেনেটিক কোডটা যেন সহজ সরল প্রকৃতির হয়, মানে বলতে চাইছি সফটওয়্যারটা যেন খুব সরল হয়। যেমন শাকসবজি, ফল, বাদাম, ছোলা এগুলো খুব সরল। আরও জটিল মানে মানে জীবজন্তু, পশু অর্থাৎ প্রাণীজ খাবার হলেই সেটা জটিলতর হয়ে যায়। ধরুন আপনি কোনো পশুকে খেলেন যার নিজস্ব একটা আবেগ রয়েছে, একটা নিজস্ব জীবন রয়েছে, এখানে তার কোডটা, তখন এটাই বলছিলাম যে আপনার শরীর মেমরি বা স্মৃতিরই এক সমষ্টি মাত্র, অর্থাৎ একটা নির্দিষ্ট সফটওয়্যার কাজ করছে, ঠিক কিনা? এটাই তো সবথেকে জটিল সফটওয়্যার। মানুষের সফটওয়্যার হলো পৃথিবীর সবচেয়ে জটিল সফটওয়্যার অন্য সকল প্রাণীর তুলনায়। তাই যদি কোনো পশুকে খান, নির্দিষ্ট করে যদি কোনো স্তন্যপায়ীকে খান, দেখবেন তার জটিলতাটা মানুষের কাছাকাছি, হয়তো আমাদের মতো জটিল নয় তবে কাছাকাছি, কারণ তাদের নিজস্ব চিন্তা ও আবেগ রয়েছে। এখন আপনাকে সেই কোডটা ভেঙে নিজের সিস্টেমের সঙ্গে এক করতে পুরোপুরি সফল কিন্তু নাও হতে পারেন, তাই সেটা আপনার মধ্যে তার নিজস্ব গুণের কিছু ছাপ রেখে যাবে। আপনি সেই কোডটা ভেঙে সম্পূর্ণ নিজের অংশ করতে পারবেন না, কারণ কোডটা ভিন্ন ধরনেরও জটিল। যদি কোনো পাতা বা শাকসবজি খান, কোনো ফল বা বাদাম বা একটা ছোলা খান, সেগুলো অনেক বেশি সরল। আপনাকে আমিষ কিছু খেতে হলে এমন কিছু খান যা বিবর্তনের নিরিখে আপনার থেকে সবচেয়ে দূরে, আর সাধারণত মাছ বা জলজ প্রাণী আপনার থেকে সবথেকে দূরের। তাই আপনাকে আমিষ খেতেই হলে সবথেকে ভালো খাবার হবে, আপনারা উপকূলবর্তী এলাকায় রয়েছেন, আমিষ খেলে মাছ খাওয়াই সবচেয়ে ভালো হবে।